গ্রামে এক সুন্দরী মেয়ের বিয়ে হয়, আর ওই গ্রামের পাঁচজন প্রভাবশালী লোক আছে যারা ওই সুন্দরী মেয়েকে কাছে পেতে চায়, তার সাথে মেলামেশা করতে চায়। আর শেষ পর্যন্ত এমন একটা পরিস্থিতি তৈরি হয় যেখানে মেয়েটা বাধ্য হয়ে পুরুষদের চাহিদা মেটাতে থাকে। তো চলুন জেনে নেওয়া যাক মেয়েটির এমন কিছু কাজ করার রহস্য কি। শুরুতে আমাদের একটি গ্রাম দেখানো হয় যে গ্রামে অতটা ভালো ফসল হয় না, যে কারণে গ্রামের সবাই ইটের ভাটায় কাজ করে সংসার চালায়। এই ভাটা হলো ওই গ্রামের একজন প্রভাবশালী লোকের, যাকে গ্রামের সবাই চৌধুরী বলে ডাকে। এই চৌধুরীর সাথে আরো চারজন লোক আছে, একজন হলো এই কারখানার ম্যানেজার, আরেকজন হলো গ্রামের পণ্ডিত, একজন হলো ডাক্তার, আর শেষটা হলো গ্রামের দোকানদার। তো এরপর ভানু নামের একজন পুরুষের বিয়ে হয় যার বয়স 50 বছর। ভানু এতদিন বিয়ে করেনি কারণ ভানুর কাছের বলতে কেউ নেই, ভানু খুবই গরিব ছিল। কিন্তু ফাইনালি 50 বছরে এসে ভানু একটি মেয়েকে বিয়ে করে নেয় যার নাম ভরি, আর এই যুবতী মেয়ের বয়স 23 বছর, যাকে নিয়ে এই সিনেমাটির কাহিনী। এরপর দৃশ্য পরিবর্তন হয় আর আমরা একটা পাগল মেয়েকে দেখি যে ওই প্রভাবশালী লোকদের কাছে গিয়ে খাবার চাচ্ছে, কিন্তু মেয়েটাকে তারা তাড়িয়ে দেয়। এই পাগল মেয়েটির এই দুনিয়াতে কেউ নেই, শুধু একটা দাদি আছে। ঠিক তখন সেখানে চৌধুরী দুজন ছেলে আসে আর তারা দুজন তার বাবাকে রাগ দেখিয়ে বলে, এই বয়স্ক লোকের সাথে একটা সুন্দরী মেয়েকে বিয়ে করে দিলে কিন্তু আমাদের তো চোখে পড়ে না, আপনি কখনো আমাদের কথা ভেবেছেন, আমাদের কবে বিয়ে করাবেন? এ বলে রাগ করে তারা সেখান থেকে চলে যায়। কিন্তু তখনই পণ্ডিতের কথায় আমরা জানতে পারি ভরির আগে তিনজনের সাথে বিয়ে ঠিক হয়েছিল, কিন্তু সেই তিনজনই মারা গেছে, যার একজন বিয়ের মণ্ডপে মারা গেছে, দ্বিতীয় জন বিয়ে হবার সাথে সাথে মারা গেছে, আর একজন ঘোড়ায় চড়ে বিয়ে করতে আসছিল কিন্তু সে ঘোড়া থেকে পড়ে গিয়ে মারা গেছে। তখন চৌধুরী বলে, ভরি যার ঘরেই থাকুক, তাকে আজ না হয় কাল আমাদের কাছে আসতেই হবে। যাই হোক, এরপর রাত হয় আর আমরা দেখি ভানু বাইরে বসে আছে। তখন তার প্রতিবেশী একটা ভাই এসে বলে, এই দিনটার জন্য অনেকটা বছর তোকে অপেক্ষা করতে হয়েছে। এরপর মজা করে বলে, একটু সামলে খাট যেন ভেঙে না যায়, ভরি কিন্তু অনেক সুন্দর। এসব কথা শুনে ভানু ভীষণ লজ্জা পাচ্ছিল, তাই তার প্রতিবেশী একটা বন্ধু তাকে বাসর ঘরে ঢুকিয়ে দেয়। আর এদিকে দেখি পাগলি মেয়েটাকে চৌধুরীর দুজন ছেলে তাড়া করেছে আর একটা সময় তাকে ধরে ফেলে, এরপর তার সাথে বাজে কাজ করে তাকে মেরে ফেলে, এরপর তাকে নদীতে ফেলে দেয়। পরের দিন ভরি তার বাসার কাজ করছিল কিন্তু তার স্বামী তাকে কাজ করতে দেয় না কারণ সে নতুন বউ। এখানে আমরা বুঝতে পারি ভানু তার স্ত্রীকে খুবই ভালোবাসে। আর এদিকে আমরা দেখি কেউ একজন ওই পাগলি মেয়েটার লাশ নদীতে দেখেছে আর পুলিশকে খবর দিয়েছে। এরপর অরুণ নামে একটা পুলিশ গ্রামে আসে। অরুণ একজন ভালো পুলিশ অফিসার ছিল। অরুণ সেই মেয়েটার খুনের ব্যাপারে তদন্ত করে জানতে পারে ওই মেয়েটার খুন চৌধুরীর দুইজন ছেলে করেছে। এরপর অরুণ ওই ছেলেগুলোকে ধরে ফেলে এবং তাদেরকে মারতে মারতে গাড়িতে তোলে আর তার বাবাকে বলে, যদি হিম্মত থাকে তবে তোর ছেলেকে বের করে দেখা। পরের সিনে আমরা দেখি ভানু কাজ করার জন্য ইটের ভাটায় এসেছে, কিন্তু একটু দেরিতে এসেছে কারণ কালকে সে বিয়ে করেছে। তখন ম্যানেজার বলে, সে দেরিতে এসেছে তার 20 রুপি কেটে নাও, আর তুমি যদি পুরো টাকা চাও তবে কাল রাতে তুমি যেটা করেছো সেটা আমাদেরকে বলে ফেলো, তবে তুমি কাজ করতে পারবে আর পুরো টাকাও পাবে। এটা বলে সে হাসতে থাকে। তখন ভানু রাগ করে সেখান থেকে চলে যায়। এরপর ভানু দোকানে আসে তিল নেওয়ার জন্য, আর যখন টাকা দিতে যাবে তখনই দোকানদার বলে, টাকাটা তোমার কাছে রেখে দাও, তোমার তো কেবল বিয়ে হয়েছে, তোমার যেটা প্রয়োজন নিয়ে যেও, আর তোমার বিবিকেও দোকানের ঠিকানা দিও, তার যেটা প্রয়োজন সেটা নিয়ে যাবে। তখন ভানু সবকিছু বুঝতে পারে আর টাকা ফেলে দিয়ে বাড়িতে ফিরে আসে। ঘরে আসলে ভরি তাকে পানি দেয়। বিয়ের পর নতুন বউকে কিছু উপহার দিতে হয় যেটা ভানু তার বন্ধুর কাছ থেকে শুনেছে, তাই সে তার বউকে একটা উপহার দেয়। এভাবে তাদের সংসারটা বেশ ভালোভাবেই চলছিল, বাকি সবার মতোই তাদের সম্পর্কেও ভালোবাসা ছিল। এদিকে পুলিশ স্টেশনে চৌধুরীর দুজন ছেলেকে অনেক মারধর করেছে আর তাদের কাছ থেকে স্বীকার করিয়ে নেয় যে তারাই মেয়েটাকে খুন করেছে। চৌধুরীর উকিল ঠিক করে কিন্তু সেই উকিল বলে, তোমার ছেলেরা দোষ স্বীকার করেছে, প্রমাণ পুলিশের কাছে আছে, এজন্য তাদের জামিন করা খুবই কঠিন, কিন্তু একটা উপায় আছে আর এজন্য অনেক টাকার প্রয়োজন হবে। কিন্তু চৌধুরীর কাছে অত টাকা ছিল না। তখন পণ্ডিত বলে, ইটের কারখানায় যারা কাজ করে তাদের বেতনে কিছুটা কাটলে অনেক টাকা হবে, যে টাকা দিয়ে তোমার ছেলেদের বের করতে পারবে। পরবর্তীতে সেটাই করা হয় কিন্তু ইটের ভাটার কর্মচারীরা এই নিয়মটা মানতে চায় না। তখন ম্যানেজার বলে, যার কাজ করা প্রয়োজন সে কাজ করো, আর যার প্রয়োজন নেই তাকে করতে হবে না, আর এখানে কাজ করা ছাড়া অন্য কোনো জায়গাও নেই, তাই বাধ্য হয়ে তাদের এখানে কাজ করতে হয়। কিন্তু ভানু এটা মানতে চায় না, সেই নিয়মের বিরুদ্ধে প্রতিবাদ করে কারণ এর আগে তার 20 রুপি কাটা হয়েছে। তখন ম্যানেজার ভানুর কাছে আসে আর বলে, তোমার কোনো টাকা কাটবে না,
কিন্তু রাতে তুমি যে কাজটা করো সে কাজটা আমি করতে চাই, মানে ভরির সাথে ম্যানেজার শারীরিক সম্পর্ক করতে চায়, কিন্তু ভানু এতে রাজি হয় না। তখন ম্যানেজার তাকে কাজ থেকে বের করে দেয়। এরপর দেখি মালতী নামে এক মহিলা ছেলে খুবই অসুস্থ, তার ছেলেকে ডাক্তারের কাছে নিয়ে যায়, সাথে ভরিও যায়। এরপর ডাক্তার ছেলেটা চিকিৎসা করে আর কিছু ওষুধ ভরিকে দেওয়ার বাহানায় তাকে স্পর্শ করতে থাকে। এরপর তার ছেলেকে নিয়ে বাসায় ফিরে আসে। পরের দিন ভরি মালতীর বাসায় যায় মালতীর ছেলেকে দেখতে। তার বাসায় গিয়ে দেখে তার ছেলের অবস্থা খুবই খারাপ আর তাকে স্যালাইন করে রেখেছে। তখন ভরি ভাবে মালতী কোথায় টাকা পেল আর স্যালাইন কখন করলো। তখনই মালতীর ঘর থেকে শব্দ হয়। এরপর ভরি যখন ঘরের দিকে তাকায় তখন দেখে ডাক্তার আর মালতী শারীরিক সম্পর্ক করছে। আসলে মালতীর কাছে ছেলে চিকিৎসা করার টাকা নেই, সেজন্য ডাক্তারের সাথে সে মেলামেশা করছে। এরপর ভরি সেখান থেকে চলে যায় আর তখনই মালতীর স্বামী বাসায় আসে। আর যখন ঘরে যাবে তখন একটা মহিলা তাকে ঘরে যেতে বারণ করে। তখন মালতীর স্বামী সবকিছু বুঝতে পারে। আসলে এই গ্রামের মানুষেরা এতটা অভাবে চলে যে নিজের সংসার বা কোনো কিছু যখন অতিরিক্ত প্রয়োজন হয় তখন বাধ্য হয়ে এই মহিলারা বাজে কাজ করতে বাধ্য হয়। এরপর রাত হয় আর ভরি এই ঘটনা তার স্বামী ভানুকে বলে। তখন ভানু বলে যে মালতী তার শরীর বেঁচে তার ছেলেকে ঠিক করেছে, আর এই সমাজে এসব কিছুই হয়, আর আমাদেরও এই হাল হবে, কারণ তারা আমাকে কাজ থেকে বের করে দিয়েছে আর তারা এটা চায় যেন আমি তোমাকে তাদের কাছে দিয়ে আসি, এখন বাকিটা তোমার হাতে। তখন ভরি কাঁদতে থাকে আর বলে আমি কখনো ওদের কাছে যাব না, প্রয়োজন হলে মরে যাব, আর আমাদের কাছে যেটা আছে ওটা দিয়ে চালিয়ে নেব, তুমি চিন্তা করো না। এই কথা শুনে ভানু অনেক খুশি হয় আর নিজের স্ত্রীর প্রতি একটা বিশ্বাস সৃষ্টি হয় তার। পরের দিন ভানু ভাটায় যায় কারণ চৌধুরীর কাছ থেকে 7 দিনের টাকা পায়। তখন চৌধুরী বলে তোমাকে 7 দিনের টাকা দেবো, কিন্তু এর জন্য তোমার স্ত্রীকে আমার কাছে আসতে হবে, তবেই তুমি পুরো টাকা পাবে। যেটা শুনে ভানুর অনেক রাগ হয়। তখন ভানু বলে ঠিক আছে আমার টাকা মাফ করে দেব, কিন্তু এর জন্য তোমার স্ত্রীকে আমার কাছে পাঠাতে হবে। যেটা শুনে চৌধুরী অনেক রাগ করে আর ভানুকে সবাই মারতে থাকে। ভানু অনেক আহত হয়। রাত হলে ডাক্তার চিকিৎসা করতে আসে। ডাক্তার ভানুর চিকিৎসাও করে, কিন্তু এই চিকিৎসার সময় ভানু অনেক কাঁদতে থাকে আর ভানুর মুখ থেকে অনেকগুলো রক্ত বের হয়, যেটা দেখে সবাই অবাক হয়ে যায়। এটা দেখে ডাক্তার বলে রক্ত পরীক্ষা করতে হবে, এর জন্য কিছু টাকার প্রয়োজন হবে, কিন্তু টাকা নেই, কোনো সমস্যা নেই, রিপোর্ট দেওয়ার জন্য ভরিকে হাসপাতালে আসতে বলে। তখন ভরি বুঝতে পারে যে ডাক্তার কি চায়। তখন ভরি ঘর থেকে টাকা নিয়ে ডাক্তারকে দেয়। পরের দিন ভরি মন্দিরে যায় কারণ তার স্বামী খুবই অসুস্থ। এই মন্দিরেই পণ্ডিত থাকে। সে ভরিকে বলে তোমার স্বামী তখনই ঠিক হবে যখন তুমি নিজেকে শুদ্ধ করবে। ভরি তার স্বামীকে ভীষণ ভালোবাসে আর সে নিজেকে শুদ্ধ করতে চায়, এজন্য পণ্ডিত তাকে রাতে মন্দিরে আসতে বলে। এরপর ভরি এই ঘটনা তার স্বামীকে বলে। তখন তার স্বামী বলে তোমাকে কোথাও যেতে হবে না, আর বলে যদি পূজা করেই আমি ঠিক হতাম তবে ডাক্তার কেন আছে। পরের দিন চৌধুরী একটা মিটিং এর আয়োজন করে যেখানে গ্রামের প্রধান সহ সবাই উপস্থিত ছিল। সেখানে ডাক্তার বলে ভানুর একটা রোগ হয়েছে, যে রোগ অনেক ভয়ানক আর এই রোগ গ্রামের সবারই হতে পারে, আর সেই রোগের নাম এইডস, যেটা শোনার পর গ্রামের সবাই ভানুর কাছ থেকে দূরে চলে যায়। চৌধুরী ভানু আর তার পরিবারকে গ্রাম থেকে আলাদা করে দেয়। ভানুর নদীর পাশে একটা ঘর বানিয়ে নেয় আর সেখানে ভানুর কাকি আর ভরিকে আসতে বারণ করে, কিন্তু ভরি তো তার স্ত্রী, সে ভানুর সেবা করতে চায়, ভরি ঘর বানানোর জন্য সাহায্য করে। এরপর তারা আলাদা হয়ে থাকতে শুরু করে, কিন্তু সংসার চালানোর জন্য কিছু একটা করতে হবে, ভানু তো কিছুই করতে পারবে না, এজন্য ভরি ইটের ভাটায় কাজ করার জন্য চৌধুরীর কাছে যায়। যখন ভরি কাজ করে ম্যানেজার তখন খারাপ নজরে ভরিকে দেখতে থাকে আর তার সাথে মেলামেশা করার জন্য টাকা দিতে চায়, কিন্তু ভরি রাজি হয় না। সেদিন শেখর নামের একটা ছেলে এই গ্রামে আসে, যে শহর থেকে গ্রামে ডকুমেন্টারি শুট করতে এসেছে। তার কাকি শিখরকে তার বাড়িতে থাকার ব্যবস্থা করে দেয়, যার বিনিময়ে টাকা পাবে, কিন্তু কাকি তো খাবার বানাতে পারবে না, আর এর জন্য কাকি ভানুদের বাসায় যায় আর বৌদিকে শিখরের খাবার বানানোর জন্য রাজি করে। খাবারের জন্য তাকে টাকা দেওয়া হবে আর ভানুকে ইটের ভাটায় কাজ করতে যেতে হবে না। এরপর থেকে খাবারের জন্য প্রতি রাতে শেখর ভরির বাসায় আসে। আর শেখর একজন যুবক ছেলে যার প্রতি ভরি দিন দিন আকর্ষিত হতে থাকে। একদিন রাতে শেখর খাবার খেতে আসে, কিন্তু যাওয়ার সময় বৃষ্টি শুরু হয়, যে জন্য শেখর একাও যেতে পারে না। কিন্তু ওই গ্রামে ভানুর প্রবেশ নিষেধ, তাই ভানু ভরিকে বলে তাকে গ্রামে রেখে আসতে। ভরি এ কথায় রাজি হয়ে যায়। এরপর ভরি শেখরের সাথে হাঁটছিল আর একটা সময় বৃষ্টি থেমে যায়। তখন শেখর আর ভরি একসাথে একটা জায়গায় পড়ে যায় যেখানে ভরি শেখরের উপর পড়ে যায়। ভরিও শেখরের ছোঁয়ায় নিজেকে সামলে রাখতে পারে না, এজন্য সেখানে তারা শারীরিক সম্পর্কে লিপ্ত হয় আর এটা আবার কেউ একজন দেখে ফেলে। পরের দিন এই খবরটা সারা গ্রামে ছড়িয়ে পড়ে। গ্রামের সবাই শিখরকে অনেক মারে এবং তাকে গ্রাম থেকে বের করে দেয়। এরপর গ্রামে
গ্রামের সবাই ভড়িকে দোষ দিতে থাকে আর বলে সে অনেক পাপ করেছে আর শাস্তি তাকে পেতে হবে। কিন্তু কাকি ভড়ির পক্ষে কথা বলে আর সে পাঁচজন প্রভাবশালী লোকদের বলে, তোমরা ধোয়া তুলসী পাতা না। আর চৌধুরীকে বলে, তোমার দুজন ছেলে তো গ্রামের পাগলি মেয়েকে রেপ করেছে, তাদের কি করেছ তুমি? এটা বলে গ্রামের সবাইকে থামিয়ে দেয়। কিন্তু ভানু ভড়িকে ভালোবাসত আর এর জন্য তাকে বিশ্বাস করেছিল, কিন্তু সে বিশ্বাসটা ভড়ি রক্ষা করতে পারেনি। এজন্য ভড়িকে গ্রামে রেখে সে চলে আসে আর সে যে ঘরে থাকছিল সে ঘরটাও রাগে পুড়িয়ে ফেলে। এরপর ভড়ি একা একাই থাকতে শুরু করে। একদিন ভড়ি হার মেনে নেয় আর সে ঠিক করে নেয় সে ওই কাজটা করবে যেটা গ্রামে সবাই চায়। এভাবে কয়েকটা দিন কেটে যায়। একদিন রাতে পাঁচজন প্রভাবশালী লোক ভড়ির বাড়িতে আসে। তারা ভড়ির সাথে মেলামেশা করতে চায় কারণ ভড়ি এখন একাই থাকে। তারা যখন ভড়ির বাসায় যায় তখন ভড়ি তাদের সাথে মেলামেশা করতে রাজি হয়। কিন্তু আজকে রাতে ভড়ি শুধুমাত্র একজনের সাথে থাকতে চায়। এর জন্য যে বেশি টাকা দেবে তার সাথে ভড়ি রাত কাটাবে। এদের মধ্যে সবচেয়ে বড় লোক হলো চৌধুরী। এজন্য সবাই সেখান থেকে চলে যায়। চৌধুরী ভড়িকে অনেক টাকা দেয় আর সে রাতে ভড়ির সাথে মেলামেশা করে। আর এভাবে প্রতি রাতে এক এক করে ভড়ির সাথে রাত কাটায়। আর যখন এটা কাকি জানতে পারে তখন কাকি ভড়ির কাছে আসে আর তার কাছ থেকে জানতে চায় এসব কিছু কেন করছে। তখন ভড়ি টাকাগুলো কাকিকে দেয় আর বলে, এই টাকা ওই মহিলাদের দিয়ে দাও যাদের টাকার প্রয়োজন, আর তারা যেন পরের বার শরীর বিক্রি না করে। আর এভাবে ভড়ি তার শরীর বেচে গ্রামের মানুষদের আর্থিক চাহিদা পূরণ করতে থাকে। আর যখন গ্রামের মানুষরা জানতে পারে ভড়ি টাকার বিনিময়ে শরীর বেচে, তখন গ্রামের যে খারাপ মানুষ ছিল তারা নিজের স্ত্রীকে রেখে ভড়ির কাছে যেত আর টাকার বিনিময়ে তার সাথে শারীরিক সম্পর্ক করত। এদিকে চৌধুরীর ছেলের জামিন হয় না, এজন্য চৌধুরী ওই বয়স্ক বুড়ির কাছে যায় আর তাকে টাকা দিতে চায় কেস তুলে নেয়ার জন্য। তখন সে বুড়ি অবাক করা একটা কথা বলে যে, পাগলি মেয়েটা ছিল যে মারা গেছে সে আর কারোর মেয়ে না, সে মেয়েটা ছিল চৌধুরীর। তখন বুড়ি বলে, যখন সায়ন্তিকার মা বেঁচে ছিল, মানে পাগলি মেয়েটার মা বেঁচে ছিল, তখন তার সাথে চৌধুরীর ভালোবাসা ছিল আর সায়ন্তিকার মায়ের সাথে চৌধুরী মেলামেশা করেছে। এর ফলে সে বাল্যকালে গর্ভবতী হয়েছিল আর সায়ন্তিকাকে জন্ম দিতে গিয়ে তার মা মারা গেছে, যেটা শুনে চৌধুরী অবাক হয়ে যায়, মনে মনে ভীষণ কষ্ট পায় আর সে নিজের ভুলগুলো বুঝতে পারে। এরপর থেকে সে কারোর সাথে কথা বলে না, ঠিকভাবে খাবারও খায় না। সে ধীরে ধীরে ভিতর থেকে পুরোপুরি ভেঙে পড়ে আর একদিন সে অতিরিক্ত টেনশনে মারা যায়। এদিকে ডাক্তারের মেয়ে ভীষণ অসুস্থ। তার বাবা তাকে সুস্থ করার অনেক চেষ্টা করছে কিন্তু কোনোভাবে সুস্থ হচ্ছে না। এরপর তার মেয়ের রক্ত টেস্ট করে সে জানতে পারে তার মেয়ের এইডস হয়েছে। ডাক্তার ভাবতে থাকে তার মেয়ে কার সাথে মেলামেশা করেছে। এরপর তার মেয়েকে মারতে থাকে আর সে জানতে পারে ডাক্তারের অ্যাসিস্ট্যান্টের সাথে তার মেয়ের অনেক দিনের সম্পর্ক ছিল। ডাক্তার অ্যাসিস্ট্যান্টকে অনেক মারি এবং বলে, তুই আর কাদের সাথে শুয়েছিস? অ্যাসিস্ট্যান্ট ভড়ির কথা বলে। এটা শুনে ডাক্তার অবাক হয়ে যায় কারণ সেও ভড়ির সাথে শুয়েছিল। এর মানে যারা ভড়ির সাথে শুয়েছিল তারা খুবই তাড়াতাড়ি এই রোগে আক্রান্ত হবে। এরপর দৃশ্য পরিবর্তন হয় এবং আমরা দেখতে পাই হঠাৎই ওই গ্রামের মানুষ মারা যাচ্ছে। এই মৃত্যুর কারণ এইডসে আক্রান্ত। এটা যখন গ্রামের সবাই জানতে পারে তখন সবাই ভানুর দোষ দেয় কারণ প্রথমে ডাক্তার এই রোগটা ভানুর ভিতরে দেখেছিল। এরপর গ্রামের সবাই ভানুকে মারতে মারতে মেডিকেল ক্যাম্পে নিয়ে আসে। ভানুর রক্ত পরীক্ষা করা হয় আর সবাই জানতে পারে ভানু এই রোগে কখনোই আক্রান্ত হয়নি। গ্রামের সবাই ডাক্তারের কাছে এ ব্যাপারে জানতে চায় আর তখন ডাক্তার আসল ঘটনা বলে। তারা পাঁচজন ভড়ির সাথে রাত কাটাতে চেয়েছিল কিন্তু সমস্যা ছিল ভানুর। ভানুকে সরাতে তারা পাঁচজন মিলে এই ঘটনা সাজিয়েছে। এটা শুনে অরুণ গ্রামের লোকদের বিচার করতে বলে। গ্রামের সবাই তাদের চারজনকে মারতে থাকে। এরপর ভানু ভাবে তার স্ত্রী হয়তো অসুস্থ, এই জন্য সে তার স্ত্রীর সাথে দেখা করতে যায়। কিন্তু এসে দেখে তার স্ত্রী আত্মহত্যা করেছে, যেটা দেখে ভানু অনেক কষ্ট পায় এবং তার স্ত্রীকে সম্মানের সাথে বিদায়ের ব্যবস্থা করে। এখন আপনার মনে একটা প্রশ্ন আসতে পারে, এইডস কোথায় থেকে আসলো? আসলে ভড়ির সাথে যে শহরের একটা ছেলে মেলামেশা করেছিল তার থেকে এই এইডসটা এসেছে। যাই হোক, এই পুরো ঘটনা আমাদের সমাজকে অনেক বড় একটা মেসেজ দিয়েছে। সংক্ষেপে বলতে গেলে, পাপের শাস্তি তাকে পেতেই হবে, সেটা আজ বা কাল, শুধু সময়ের অপেক্ষা।